পঙ্গপাল। পঙ্গপাল বলতে আমরা বুঝি ফড়িংয়ের ন্যায় এক ধরনের পোকা, সহজাত পোকা, যেটা দল বেঁধে চলে। ফড়িং যেমন একা একা চলে, পঙ্গপাল দল বেঁধে চলে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ প্রচুর পরিমাণে আতঙ্কিত অবস্থায় আছে। একদিকে পঙ্গপাল, অন্যদিকে করোনা ভাইরাস, সব কিছু জুড়ে যেন মানুষের মনে এক ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। তার ভিতরে বাংলাদেশের যশোর জেলাতে দেখা মিলেছে নতুন এক ধরনের পোকা। জানি না এটা কী পোকা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি। এই পোকাটা দেখতেও ঠিক ফড়িংয়ের মতো, আর এরাও দল বেঁধে চলে। প্রচুর পরিমাণে একটি খালে দেখা মিলেছে পোকা, যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। কয়েকশো পোকা এই খালের ভিতরে বিদ্যমান রয়েছে, কিন্তু পোকাগুলো মৃত। জানি না আবহাওয়াজনিত কারণে মৃত কিনা, কিংবা এই পোকাগুলো এর আগে কখনো এই এলাকার কৃষক দেখেনি, যার জন্য চাষিদের মনে বিরাজ করছে এক ভয়, এক ভীতি। আতঙ্কিত অবস্থায় তারা রয়েছে যে এটা কী ধরনের পোকা, না জানি এটা আরেক ধরনের পঙ্গপাল। এজন্য এই এলাকার কৃষকরা আতঙ্কিত অবস্থায় আছে। চলুন শোনা যাক তাদের মুখ থেকে। আজকে হঠাৎ আসরের নামাজ পড়ে এসে আমি আমার কচু খেতে সেচ দেওয়ার জন্য আসছিলাম, এবং সারও নিয়ে আসছি, সার বনবো যে আমার সার। আসার পরে এবার দেখি হঠাৎ আমার একটা খালের দিকে লক্ষ্য গেল, হঠাৎ এই পোকা, জানি না এটা কী পোকা, আমি বুঝতে পারছি না, তবে প্রচুর পরিমাণে, তবে এই পোকাগুলো মৃত, আমি জানি না যে কী পোকা। একটু আতঙ্ক লাগছে যে তো আমার ধান আছে এখানে, আরও অন্যান্য ফসল আছে, এটা যে কী আমি বুঝতে পারছি না। প্রচুর পরিমাণে পোকা এই এখানে আছে। আসলে পোকাটা আমি এর আগে কখনো দেখিনি, তো আপনারা যদি জানেন পোকাটা কী পোকা আমাদের অবশ্যই জানাবেন, কারণ এর আগে আমরা পোকাটা সম্মুখীন হইনি, যেহেতু চারিদিকে অনেক ধরনের আতঙ্ক চলতেছে। তো আপনাদের কাছে আমার দাবি থাকলে পোকাটা সম্বন্ধে যদি কেউ জেনে থাকেন জানাবেন। সম্প্রতি মানবজাতিকে হুমকিতে ফেলেছে এই ছোট পোকা, কিন্তু এত ছোট পোকা কেনই বা এত ভয়ঙ্কর, এবং কী এই পঙ্গপাল, সে সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। সাধারণত আমাদের দেশীয় ঘাস ফড়িংয়ের আরেকটি জাতি পঙ্গপাল। সাধারণত ঘাস ফড়িং একা থাকে, আর পঙ্গপাল থাকে দল বেঁধে ঝাঁকে ঝাঁকে। ঘাস ফড়িং একা থাকলে ফসলের জন্য তেমন ক্ষয়ক্ষতি হয় না, অন্যদিকে পঙ্গপাল হুমকিস্বরূপ। প্রাপ্তবয়স্ক একটি পঙ্গপাল দিনে তার ওজনের চাইতে বেশি পরিমাণ খাবার খায় এবং বহু সংখ্যক ডিম দেয়। পঙ্গপালের এক একটি ঝাঁকে কয়েক লাখ থেকে শুরু করে 20 কোটি পর্যন্ত পঙ্গপাল থাকতে পারে। 10 লাখ পরিমাণ পঙ্গপালের একটি ঝাঁক একদিনে 35,000 মানুষের খাবার খেয়ে নিতে পারে। পঙ্গপালের সংখ্যা যখন অতিরিক্ত বৃদ্ধি পায় তখন তারা উড়ে উড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিভিন্ন জায়গায় খাদ্য সন্ধানে উড়ে বেড়ায়, এবং যে এলাকায় প্রবেশ করে সে এলাকায় যতক্ষণ পর্যন্ত খাদ্যদ্রব্য থাকে ততক্ষণ তারা এলাকা পরিত্যাগ করে না। সম্পূর্ণ খাদ্যদ্রব্য শেষ হয়ে যায় তারপরে তারা নতুন খাদ্যের সন্ধানে এলাকা পরিত্যাগ করে। গত বছর আফ্রিকার কিছু অঞ্চলে ব্যাপক পরিমাণে বৃষ্টি হওয়ায় পঙ্গপালের উৎপত্তি হয়। ইতোমধ্যে সোমালিয়া সহ আফ্রিকার অনেক দেশ এবং পাকিস্তান এমনকি ভারতে আক্রমণ করেছে পঙ্গপাল। পঙ্গপালের উৎপাত রোধ করানোর কোনো ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। এই পোকার আক্রমণে বর্তমানে কেনিয়া, সোমালিয়া সহ আফ্রিকার 14টি দেশ বিপদগ্রস্ত অবস্থায় আছে। এই পঙ্গপাল মধ্যপ্রাচ্য সহ এশিয়ার 30টি দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, ভয়াবহ আকার ধারণ করছে ভারত এবং পাকিস্তানে, যার ফলে পুরো পৃথিবী জুড়ে অনেক খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে বলে গবেষকরা জানিয়েছেন। এর মধ্যে জরুরি পরিস্থিতি সহ 730 কোটি রুপি পরিমাণ একটি প্রকল্প হাতে নিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানে অনেকগুলো জমিতে হানা দিয়েছে এই পঙ্গপালের দল। ভারতের সীমান্তবর্তী দেশ পাকিস্তানে পঙ্গপালের ব্যাপক বৃদ্ধি পাওয়ায় ভারত আশঙ্কা মুক্ত নয়। জাতিসংঘ আশঙ্কা করেছে আগামী জুন মাসের ভিতরে এর বিস্তার 5 গুণ বৃদ্ধি পাবে, যেটি সমস্ত পৃথিবী জুড়ে ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। বিশেষ করে আফ্রিকায় সাধারণের তুলনায় 4 গুণ বেশি বৃষ্টিপাত এবং পঙ্গপালের উৎপত্তি ঘটে। FAO এর একজন কর্মকর্তা জানিয়েছে কেনিয়া, সোমালিয়া সহ আফ্রিকার দেশগুলোতে পঙ্গপালের উৎপত্তি প্রথম দেখা দিয়েছে, যার জন্য অন্যান্য দেশগুলো অনেক ঝুঁকির ভিতরে রয়েছে, এটি ভয়াবহ খাদ্য সংকট তৈরি করতে পারে। পবিত্র কোরআন, বাইবেল সহ অনেক ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে পঙ্গপালের উৎপত্তি সম্পর্কে। একই সময়ে করোনা ভাইরাস এবং পঙ্গপালের উপদ্রব কিভাবে মোকাবেলা করবে সমস্ত বিশ্ব, মহান আল্লাহ তাআলা আমাদের এই মহামারী থেকে রক্ষা করুন। আমরা সকলেই সচেতন হই এবং আল্লাহর কাছে তওবা করি এবং এই মহামারী থেকে তার কাছে ক্ষমা চাই। এবং কিছু সংখ্যক পঙ্গপাল চায়নাতে গিয়েছে, তারা সেগুলো রান্না করে খাওয়ার কাজে ব্যস্ত আছে। মহান আল্লাহ তাদের হেদায়ত দান করুক, যেন এই সমস্ত খাদ্য খেয়ে নতুন করে ভাইরাসের সম্মুখীন গোটা পৃথিবীকে না হতে হয়। ভিডিওটি কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন
তাহলে নিচে থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন এবং যশোর টিউবারের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেক নতুন এপিসোডে।